যেহেতু আমরা রিক্সা চালাই, খারাপ ইঙ্গিতে বলতেই পারে যে পড়ালেখা করো আবার কিসের রিক্সা চালাও আবার কিসের পড়ালেখা করো, তোমাদের দ্বারা পড়ালেখা মানায় না, কন্টিনিউ তোমরা রিক্সা চালিয়ে যাও, তোমাদের ভাগ্যে পড়ালেখা নেই, তোমরা রিক্সা চালানোই তোমাদের ভালো পেশা। রিক্সাকেই বলতো যে তোমাদের দেখে তো রিক্সা চালক মনে হয় না, তোমরা কী করো? তখন আমরা বলতাম আমরা সিরাজউদ্দিন স্কুলে এবার SSC পরীক্ষা দিব। ওনারা শুনে অবাক হয়ে যেতেন যে ছেলেরা স্কুলে পড়াশোনা করে আর রিক্সা চালায় পাশে। 50 কেজির একটা সিমেন্টের বস্তা বা বালুর বস্তা আমাদেরকে 10 তলা, 8 তলা, 6 তলা, 12 তলা পর্যন্ত আমাদেরকে মাথায় করে তুলতে, সেই জন্য দেখলাম অনেক কষ্ট। তারপরে হাত পা খেয়ে দেয় সিমেন্টে বালিয়ে, আমরা সেখানে কাজ ছেড়ে দিলাম। আমার বাবা যেহেতু রিক্সা চালায়, আমাদের কাছে আরেকটা অপশন ছিল যে আমরা রিক্সা চালিয়ে সংসার চালাতে পারবো। সেক্ষেত্রে আমরা আমার বাবা ভাড়ায় চালাতো যেই গ্যারেজ থেকে, সেই গ্যারেজ থেকে আমরা দুই ভাই দুটা রিক্সা নেই। রিক্সা এক মাস আমি কন্টিনিউ চালানোর পরে ভালো ইনকাম হলো। জি আমি মিনহাজ। আপনি মিনহাজ আর আপনি? তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান, এই যে আপনারা দুই ভাই রিক্সা চালিয়ে যে SSC কমপ্লিট করেছেন, আপনারা দুই ভাই? আপনাদের দুই ভাই? আচ্ছা একটু নামুন না প্লিজ ভাই, আপনি একটু নামুন না প্লিজ, আমরা একটু কথা বলবো আপনাদের সঙ্গে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, একজন কথা বলবেন, আপনি কি বড়? কে আপনার দুই ভাইয়ের মধ্যে? আমি বড়। আপনি বড়? আপনি ছোট? ছোট। আপনার পরিবারে কে কে আছে? আপনাদের বাবা মা আর আমরা দুই ভাই। বাবা মা দুই ভাই? জি। আর কেউ নেই? আপনারা? আপনার বাবা কি করেন? আমার বাবা রিক্সা চালায়। বাবাও রিক্সা চালায়? জি। মা এতদিন মাস্টারি করতো, এখন গৃহিণী। এখন গৃহিণী? জি। ক্যামেরার দিকে তাকে একটু কথা বলতে হবে। হ্যাঁ, এখন গৃহিণী। আপনারা আপনার যে এখানে যে ঢাকায় আজকে কত বছর? আপনাদের হোম ডিস্ট্রিক্ট কথা একটু বলবেন। আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শেরপুর সদরেই, আমরা এখানে 4 বছর যাবত বসতি করতেছি। 4 বছর যাবত এখানে বসবাস করছেন? মানে শেরপুর সদরে আপনাদের হোম ডিস্ট্রিক্ট? জি। সেখানে আপনাদের গ্রামের বাড়ি? হ্যাঁ। সেখান থেকে ঢাকা কেন আসা হলো? ঋণের চাপে আমার বাবা একসময় গার্মেন্টস মানে সোয়েটার কোম্পানির, সেখানে ডাল সিজন ছিল ব্যবসার, সেই জন্য বাবা অনেক টাকা লোকসান খায়। আমাদের এলাকা থেকে প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে বহু টাকা ঋণ নিয়ে আমাদের প্রতিষ্ঠান চালু করা হয়েছিল। ঋণের চাপে আমরা পালিয়ে এসেছি এই টঙ্গিতে। ঋণের চাপে মানে আপনারা টঙ্গী শেরপুর থেকে পালিয়ে ঢাকায় আসছেন? জি। 4 বছর আগে? হ্যাঁ জি। আচ্ছা, আপনার বাবা কি একজন বিজনেসম্যান থেকে ঢাকায়? হ্যাঁ। ঢাকায় আসার পরে আপনারা দুই ভাই কোন স্কুলে ভর্তি হন? সিরাজউদ্দিন বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। কোন ক্লাসে? নবম শ্রেণীতে ভর্তি হই। নবম শ্রেণীতে আপনারা ভর্তি হন? জি। এর আগে লেখাপড়া কোথায় করেছেন? গ্রামের বাড়িতেই। গ্রামের বাড়িতে শেরপুরে? জি। কোন স্কুলে? কামারেচর ভাবনা খুশগঞ্জ উচ্চ বিদ্যালয়। সেখানকার আপনি যখন আপনি সেখান থেকে ঢাকায় এসে শিফট হলেন অন্য একটা স্কুলে, তখন আপনি নিশ্চয়ই সেখানকার কাগজপত্র চেয়েছে এখানে এই স্কুলে যখন ভর্তি হন? হ্যাঁ চেয়েছিল। সেখানকার JHC সার্টিফিকেট আমাদের কাছে ছিল, প্রশংসাপত্র ছিল, সেগুলো আমরা এখানে দেখিয়ে তারপর এখানে আপনারা সাবমিট করেছেন? জি। হ্যাঁ, করার পরে কী হলো? ভর্তি হলাম, আমাদেরকে ভর্তি পরীক্ষা নিয়েছে, আমরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তারপর এখানে আমরা অ্যাডমিশন নেই। হ্যাঁ, তারপর? তারপর অ্যাডমিশনের পরে আমরা কন্টিনিউ স্টাডি চালিয়ে যাই। সেখানে দেখা গেছে যে ক্লাসের ভিতরে আমরাই সেরা, যেহেতু আমরা গ্রাম থেকে এসেছি, তবু আমরা এই টঙ্গী শহরের এলাকায় সুনামধন্য একটি বিদ্যালয়ে আমরাই সেরা, ক্লাসে আমরাই সেরা। ক্লাসে আপনারা দুজনই সেরা ছিলেন? জি। কতজন স্টুডেন্ট ছিল সেই আপনাদের ক্লাসে? আমাদের ক্লাসে 104 জন ছিল। একজন 104 জনের মধ্যে আপনারা দুজন ছিলেন মেধাবী এবং সেরা? জি। আচ্ছা, তো এই পরীক্ষায় এবার যে পরীক্ষা SSC পরীক্ষা গিয়েছে, এই পরীক্ষাতে আপনারা দুই ভাই গোল্ডেন A+ পেয়েছেন সম্ভবত? জি পেয়েছি। তো এত সুন্দর রেজাল্ট করার পরে আপনাদের অনুভূতিটা জানতে চাইব। আমরা খুব আনন্দিত যে আমরা এই কর্মের পাশাপাশি সবচেয়ে নিম্ন একটা কর্ম যে রিক্সা চালানো, সবচেয়ে নিম্ন, সবাই অবহেলিত চোখে দেখে, এই কর্মের পাশাপাশি যে আমরা টঙ্গীর একটা ভালো বিদ্যালয় থেকে, ভালো কলেজ থেকে যে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি, সেই জন্য আমরা অনেক আনন্দিত, এলাকাবাসীও আনন্দিত, আমাদের শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক অধ্যক্ষ স্যার সকলেই আনন্দিত, এবং আমাদের গ্রামবাসী যারা ছিল আমার আত্মীয় স্বজন সকলেই আনন্দিত।
সকলে আনন্দিত। আপনাদের রিক্সার নিয়ে আমি অবশ্যই কথা বলবো। তো আপনারা যে ঢাকা আসার পরে আপনার পরিবারের হালটা ধরেছে কে? আমরা ঢাকায় আসার পরে যেহেতু আমাদের অনেক টাকা ঋণ ছিল, আমাদের এসে ভর্তি হওয়ার সম্ভব হচ্ছিল না। আমরা প্রথমেই কর্মে ঢুকে যাই। কর্মে ঢুকেই প্রথমে কি কর্ম বেছে নিয়েছেন আপনি? প্রথমে টঙ্গী বাজার একটা রেক্সিনের দোকানে আমরা দুনো ভাই ঢুকি। কত টাকা স্যালারি? সেখানে দুই ভাইয়ের ১০,০০০ টাকা স্যালারি ছিল। তা দিয়ে আমাদের সংসার করো চলতো না, সংসার মাসিক খরচই সব শেষ হয়ে যেত, আরও শর্ট পড়তো। তারপর আমরা ভাবি যে আমাদের যেহেতু ঋণ আছে, আমাদের আপনারা দুই ভাই ১০,০০০ টাকা স্যালারিতে জব নিয়েছেন, পাশাপাশি আপনার বাবা কি আপনাদেরকে সহযোগিতা করতো কি না? জি করতো, বাবা তখন আমাদের পাশে থেকে রিক্সা চালাতেন। বাবা রিক্সা চালাতেন? হ্যাঁ। আর আপনারা রেক্সিনের দোকানে জব করতেন? হ্যাঁ। তো বাবার রিক্সা চালানোর আয় দিয়ে আপনাদের সংসারটা ঠিকমতো চলতো কি না? চলতো না। তখন আমরাও আমার বাবার পথ বেছে নিলাম, আমরাও বাবার সাথে একসঙ্গে হয়ে আমরাও রিক্সা চালানো শুরু করলাম। রিক্সা চালানোটা শুরু করলেন কবে থেকে আপনারা, মানে একটু সেটা ক্লিয়ার করুন। রেক্সিনের দোকান থেকে চাকরি শেষ করে তিন মাস চাকরি করার পর দেখলাম যে আমাদের সংসার সচ্ছলভাবে চলছে না। তখন টাইলসের যুগালি কাজ করলাম এক দেড় মাস, দেন আমরা বাবার সাথে রিক্সায় একসঙ্গে। রেক্সিনের দোকান থেকে যে যখন দেখলেন যে ১০,০০০ টাকা আপনাদের হচ্ছে না, তখন আপনারা সেখান থেকে বেরিয়ে টাইলসের দোকানে জব নিয়েছেন, যুগালি কাজ করেছেন। হ্যাঁ হ্যাঁ। সেখানে যুগালি কত টাকা পেতেন আপনারা? দৈনিক ৪০০ টাকা। দৈনিক ৪০০ টাকা? জি। তাহলে মাসে দেখা গিয়েছে ১২,০০০ টাকার মতো আসতো। এক মাস করতে পেরেছেন? এক মাস না, দীর্ঘ তিন মাস করেছি। দীর্ঘ তিন মাস করেছেন। সেখান থেকে বেরিয়ে আসলেন কেন? সেখানে বেরিয়ে আসলাম যে সেখানে কাজের অনেক কষ্ট। ৫০ কেজির একটা সিমেন্টের বস্তা বা বালুর বস্তা আমাদেরকে ১০তলা ৮তলা ৬তলা ১২তলা পর্যন্ত আমাদেরকে মাথায় করে তুলতে হয়। সেই জন্য দেখলাম অনেক কষ্ট। তারপরে হাত পা খেয়ে দেয় সিমেন্টে বালিয়ে, আমরা সেখানে কাজ ছেড়ে দিলাম। আমার বাবা যেহেতু রিক্সা চালায়, আমাদের কাছে আরেকটা অপশন ছিল যে আমরা রিক্সা চালিয়ে সংসার চালাতে পারবো। সেক্ষেত্রে আমরা আমার বাবা ভাড়ায় চালাতো যেই গ্যারেজ থেকে, সেই গ্যারেজ থেকে আমরা দুই ভাই দুটা রিক্সা নেই। রিক্সা এক মাস আমি কন্টিনিউ চালানোর পরে ভালো ইনকাম হলো। ভালো ইনকাম করার পরে দেখা গেল যে আমি একটা রিক্সা হারিয়ে ফেলি। পরে হারিয়ে ফেলার পর আমরা অনেক চাপের ঋণের চাপে পড়ে যাই। তারপরে দেখা গেল যে আমার তখন আমরা দুই ভাই থেকে একজন রিক্সা চালাতাম আর একজন টাইলসের কাজ করতো। পরে ভাবলাম যে ওই একা কষ্ট করতেছে, সিমেন্টের বস্তা বালির বস্তা টানতেছে, তাকে আমরা এই কর্মে ডাক দিই, সেও আমাদের এই কাজের সাথে মানিয়ে নেয়। আমরা তিনজনে রিক্সা চালানো শুরু করে আবার এক মাস পর আমার ছোটো ভাইটাও রিক্সা হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আমাদেরকে আমরা ঋণগ্রস্ত হয়ে যাই। সেখানেও আমাদের গ্যারেজে ৫০,০০০ টাকার মতো জরিমানা গুনতে হয়েছে। তখন থেকে আমরা ভাবি যে ভাড়ায় আর রিক্সা চালাবো না। সমাজের আমাদের বাসার বাড়িওয়ালার কাছে আমরা আবেদন জানাই। আবেদন জানানোর পরে সে আমাদেরকে একটা কিস্তিতে একটা রিক্সা কিনে দেয়, অটোরিক্সা কিস্তিতে কিনে দেয়। সেখানে আমরা দুই ভাই সেখানে ভাড়া চালাই, আর আমাদের কিনা রিক্সাটা আমার আব্বু চালায়। আচ্ছা, আপনার কাছ থেকে একটি রিক্সা হারিয়েছে? হ্যাঁ। এবং আপনার কাছ থেকে একটি রিক্সা হারিয়েছে? যখন আপনার কাছ থেকে রিক্সা প্রথম রিক্সাটি হারিয়েছে, সেটা অবশ্য নিশ্চয়ই অটো ছিল? ব্যাটারি চালিত ছিল। তো সেটি হারানোর পরে আপনার অনুভূতিটা জানতে চাইবো। তখন আপনি একজন স্টুডেন্ট হিসাবে আপনার আপনার কাছ থেকে একটি রিক্সা হারিয়ে গিয়েছে, তখন আপনি কি করেছেন? রিক্সা হারানোর পরে আমি একদম হয়ে পড়েছিলাম, হতভম্ব হয়ে পড়েছিলাম যে আমরা এত টাকা ঋণ, এত কাজ করতেছি, আমাদের এই রিক্সাটা হারিয়ে গেল। এখন আমি গ্যারেজে যেয়ে কী বলবো, মালিককে কী বলবো? আমার আব্বা আম্মা শুনলে বলবে তোমাদের দ্বারা কিছু সম্ভব না, তোমরা এসব কী করলা। আমি ওখানেই রিক্সা যেখানে হারিয়েছে সেখানে আশপাশে চারিদিকে আমি তন্ন তন্ন করে দৌড়াদৌড়ি করে কান্নাকাটি করে মানুষকে বলেছি যে আমাদের রিক্সা, আমার একটা রিক্সা এখানে ছিল, হারিয়ে গেছে। মানুষ বললো দেখি নেই তো এইভাবে। তারপর আমি বাবাকে ফোন দেই, আমার আব্বু বলে তুমি যেখানে আসো সেখানেই দাঁড়াও, আমরা আসতেছি, তুমি ভয় পাও না, আমরা আসতেছি। পরে আচ্ছা, মানে আপনার খুব কষ্ট লেগেছে সেই মুহূর্তে? আমার খুব কষ্ট লেগেছে, আমি কেঁদে ফেলেছিলাম সেখানে, অনেকক্ষণ কান্না করেছি, চিৎকার করেছি, কিন্তু আমার রিক্সাটা আর ফিরিয়ে পাইনি আমি। আচ্ছা, এখন আমরা অনেক বেদনাদায়ক কথাবার্তা শুনলাম, অনেক কষ্টের কথা শুনলাম, এখন একটু আনন্দের কথা শুনবো। যখন আপনারা দুই ভাই দেখতে শুনতে মাশাল্লাহ উঁচা লম্বা, একেবারে পারফেক্ট চেহারা,
মাশাল্লাহ ভালো আছে। যখন আপনার দুই ভাই রিক্সা নিয়ে বের হতেন, নিশ্চয়ই নারী যাত্রী রিক্সাতে উঠত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উঠত। তো আপনাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতো কিনা তারা, বা কেউ কোনো পছন্দ করে কোনো টিটকারি মেরে কথাবার্তা বলেছে কিনা? যে না, অনেকেই বলতো যে তোমাদের দেখে তো রিক্সা চালক মনে হয় না, তোমরা কি করো? তখন আমরা বলতাম আমরা সিরাজউদ্দিন স্কুলে এবার এসএসসি পরীক্ষা দিব। ওনারা শুনে অবাক হয়ে যেতেন যে ছেলেরা স্কুলে পড়াশোনা করে আর রিক্সা চালায় পাশাপাশি। যখন আপনাদের সমবয়সী মেয়েরা যখন রিক্সায় উঠত, না ওনাদের সাথে আমরা তেমন কোনো কথাবার্তা বলতাম না, তেমন তারা তো বলতো যে আপনাকে দেখে রিক্সা চালক মনে হচ্ছে না, তা আপনি কেন রিক্সা চালাচ্ছেন, এ ধরনের কোনো কথাবার্তা বলতো কিনা, বা কোনো তিরস্কার করতো কিনা? যদি বলে থাকতো তাহলে তাদের সাথে আমরা বেশি কথায় জড়াতাম না, শর্টকাটে বলে দিতাম যে আমরা পড়ালেখা করি, এসব বেশি লং কথা তাদের সাথে আমরা জড়াতাম না। মানে কেউ কোনো মানে খারাপ ইঙ্গিতে বা কোনো অন্য কোনো নজরে বা কোনো কিছু বলেছে কিনা? যেহেতু আমরা রিক্সা চালাই, খারাপ ইঙ্গিতে বলতেই পারে যে পড়ালেখা করো আবার কিসের রিক্সা চালা আবার কিসের পড়ালেখা করো, তোমাদের দ্বারা পড়ালেখা মানায় না, কন্টিনিউ তোমরা রিক্সা চালিয়ে যাও, তোমাদের ভাগ্যে পড়ালেখা নেই, তোমরা রিক্সা চালানোই তোমাদের ভালো পেশা। রিক্সা চালানোর পাশাপাশি যদি তুমি বড় গাড়িতে যেমন ডিস্ট্রিক ট্রাক, বাস, পিক আপ এগুলোতে তুমি হেল্পারি করতে পারো, হেল্পারি করে তোমরা ড্রাইভারি শিখতে পারবে, তোমাদের ভবিষ্যৎ সেটেল হয়ে যাবে। আবার অনেকেই বলতো যে তোমরা বিভিন্ন ওয়ার্কশপে জয়েন হয়ে যাও, মানে ওই জায়গায় কাজ করো, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। এই কথাগুলো কারা বলতো, নারী যাত্রী না পুরুষ যাত্রী? নারী যাত্রী বলতো, হ্যাঁ নারীরাও বলতো পুরুষরাও বলতো। আমাদের রিক্সা যেহেতু পাবলিক রিক্সা ছিল, সকলে উঠতো, নারীও উঠতো পুরুষও উঠতো, সকলে এই কথাটি বলতো। উনি কত টাকা আয় করতে পারতেন? প্রথম দিকে যখন ভাড়ায় চালাতাম তখন চিকন চাকা রিক্সা ছিল, সেখানে দৈনিক জমা দিয়ে মহাজনের কাছে জমা দিয়ে 300 টাকা জমা দিয়ে আমাদেরকে দৈনিক 300-400 টাকা আমাদের হাজিরা হতো। আবার মাসের শুরু থেকে মাসের 15 তারিখ পর্যন্ত আমাদের ইনকাম ভালো ছিল, তারপরে ইনকাম একদম হালকা হয়ে যায়, মানে অল্প টাকা ইনকাম করতে পারতাম। আচ্ছা আচ্ছা, এখন আপনারা দুই ভাই যেই রেজাল্ট করেছেন, এতে করে আপনাদের রিক্সা চালানোর পরিকল্পনা আছে কিনা ভবিষ্যতে, এবং ভবিষ্যৎ ফিউচার নিয়ে আপনারা কী ভাবছেন? আমরা যেহেতু ভবিষ্যতে ডাক্তার হতে চাই, সেহেতু অনেক টাকার যোগান আমাদেরকে জোগাড় করতে হবে, সেক্ষেত্রে আমরা রিক্সাই চালিয়ে যাব কর্মের পাশাপাশি। কিন্তু এখন যে অনেক সময় রিক্সা চালাচ্ছি সেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না, কারণ আমাদের পড়ালেখার চাপ পড়ে যাবে, অনেক চাপ পড়ে যাবে। রিক্সা চালানোর শিডিউলটা একটু কমিয়ে আনতে হবে। ভার্সিটিতে পড়ার চিন্তা ভাবনা আছে কিনা? জি আছে, মেডিকেল কলেজে। তো সেখানে পড়তে হলে তো ব্যাপক অর্থের প্রয়োজন এবং ব্যাপক সাপোর্টের প্রয়োজন, সেই সাপোর্টগুলো আপনাদের আছে কিনা? জি আমাদের যতটুকু আমরা পারবো, আমার বাবা আমরা পারবো, যতটুকু চেষ্টা চালিয়ে যাব। আর জেলা প্রশাসক স্যার আনিসুর রহমান স্যার আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন যে তোমরা কন্টিনিউ পড়ালেখা করে যাও, আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এছাড়াও আমাদের দেশে যারা শিল্পপতি আছে, বিত্তবান, দানশীল, তাদের কাছে কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে কি না? প্রয়োজন আছে, যদি আমরা যে তাদের কাছে চাচ্ছি এরকম না, যদি তারা তাদের মনের ইচ্ছা মতো দেয় তাহলে আমরা নিতে রাজি আছি। আপনি? হ্যাঁ, যদি তাদের মনের ইচ্ছা হয়, কিন্তু আমরা বলবো না যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, যদি তাদের মানে আমাদের প্রতি তাদের সহমর্মিতা দেখায় তারা, তাহলে আমরা তা গ্রহণ করে নিব, কাজেই আমাদেরকে নেওয়া উচিত। আচ্ছা, তাহলে আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন, বর্তমান ঠিকানাটা আমাদের কোথায় এলে আপনাদেরকে এক্স্যাক্টলি পাবে? হ্যাঁ, আমরা পূর্ব আরিসপুর, গাজীবাড়ি, টঙ্গী বাজারে থাকি আমরা। এখানে আসলেই বা আমাদের ফোন নাম্বার আছে, আমরা ফোন নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিকানাটা আরেকবার বলুন, এবং আপনাদের কী নামে চিনবে, কী নামে আইসা খোঁজ করলে পাবে? আমার নাম মোহাম্মদ মিনহাজুল আবেদিন, আমার ছোটো ভাইয়ের নাম তৌহিদুর রহমান নিশাত, আমরা পূর্ব আরিসপুর, গাজীবাড়ি, টঙ্গী, গাজীপুরে থাকি।